জোর করে দামটা কমে রাখা হয়েছে, তখন ব্যবসায়ীরা সেই সুযোগ, মানে বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা হয়তো বা কেউ কেউ সেই সুযোগ দিয়েছে। আপনি ব্যবসাটাকে আমাকে জোর করে করাইতে পারবেন না কিন্তু। আপনার একটা কথা বলি, আজকে পেঁয়াজের দাম বাড়াইতে পারবে কেউ? পেঁয়াজ কেউ কি লুকায় রাখবে? কেউ কেউ পেঁয়াজ লুকায় রাখবে না, যত তাড়াতাড়ি পারে বেঁচে দিবে। আমার আরেকটি প্রশ্ন, আমরা গতকাল দেখলাম যে এই যে বিভিন্ন পণ্যের যখন দাম বেড়ে যাচ্ছে, গতকাল তেল নিয়ে যে পুরো রাজধানী জুড়ে আপনারা দাম বাড়বে জন্য আপনারা দোকানে বলেছেন যে তেল নাই, আপনার দোকানে তেল আছে, দেখা যাচ্ছে তেল আছে, আপনারা একদিন পরে বেশি টাকা দামে বিয়ে করবেন, আপনারা দামও বাড়াচ্ছেন, আবার লোকজন যখন ভাবছে যে শনিবার থেকে বা রবিবার থেকে দাম বাড়বে, সেক্ষেত্রে আমরা আগের দিন কিনে রাখি, আপনারা বলছেন দোকান সব ক্লোজ করে দিচ্ছেন যে আপনার তেল নেই, এই যে আপনারা কৃত্রিম সংকট করে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করছেন, এই দায়ভার কি আপনাদের নাই? আমরা হচ্ছে কি পাবলিক যারা তেল কিনতে যায় বা অন্য কোনো প্রোডাক্ট কিনতে যায় তারা হচ্ছে কি সবসময়ের জন্য চিপায় পড়ে থাকে, এর থেকে আপনারা কি কোনো রকম পরিচালনার জন্য নিজেরা কোনো সুযোগ ব্যবস্থা করছেন? আপনাদের মান সম্মান আচ্ছা আমি একটু বলি আপা, আচ্ছা তেলের বিষয়টা আজকের বিষয় না, তবুও আপনি, তবুও আমি বলি, আমি এটা নিয়েও কাজ করি, সেই কারণে আমি বলি আপনাকে, তেলটা নিয়ে আপনি দেখেন আন্তর্জাতিক বাজার, যদি আপনি দেখেন তেলের বাজার, আজকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেশি, এখন আন্তর্জাতিক বাজারে কত, এটা এই পরিবহন খরচ কত, এটা রিফাইনারিং খরচ কত, এটা বটলিংয়ের খরচ কত, লেবেলিংয়ের খরচ কত, এবং দোকান পর্যন্ত পৌঁছানোর খরচ কত, এটা একটা বিশাল বিষয়। ওখানে নাই বা গেলাম আমরা, আমরা শুধু একটা জায়গায় শুধু থাকি, আমার পার্শ্ববর্তী দেশ ভারতের দাম কত, শ্রীলঙ্কার দাম কত, আপনার পাকিস্তানের দাম কত, অথবা নেপালের দাম কত, আমার কথাটা খুব পরিষ্কার। যেহেতু বাংলাদেশে আমরা তেল প্রোডিউস করতে পারি না বা করি না, একেবারে মানে 5-7% আমরা প্রোডিউস করি, এটা কোনো তেলই না, তো সেক্ষেত্রে আমাকে বিদেশ থেকে আমদানি করে আনতে হয়, তো সেই বিদেশ থেকে আমদানি করে যখন আমি তেলটা আনি, আমাকে কিন্তু ওই দামে তেলটা কিনতে ওই দামে বিপণন করতে হয়। এই রোজার মাসে যেটা হয়েছে, রোজার মাসে কিন্তু সরকারের বিশেষ অনুরোধে, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে ব্যবসায়ীরা রাজি হলেন যে ঠিক আছে আমরা 162 টাকা এবং 134 টাকা খোলা তেলটা বিক্রি করব। তখনও কিন্তু ভারতে, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আজকে দেখবেন 182 রুপি হচ্ছে পার লিটার তেলের দাম। তো এই জায়গাটা আমার মনে হয় পরিকল্পনা আমরা একটু ভুল করেছি আপা, পরিকল্পনা ভুল করার কারণে একটা বিষয় আমাকে মনে রাখতে হবে আপা, ব্যবসায়ীরা ব্যবসা করে কিন্তু লাভের আশায়, লোকসানের আশা কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করে না, এটা অপ্রিয় হলেও সত্য যে ব্যবসায়ীরা ব্যবসা করে লাভের আশা। আমি যখন দেখছি যে এটা 7 দিন পরে 3 দিন পরে দামটা বাড়বে, জোর করে দামটা কমে রাখা হয়েছে, তখন ব্যবসায়ীরা সেই সুযোগ, মানে বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা হয়তো বা কেউ কেউ সেই সুযোগ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা মজুদের কথা বলছেন, মজুদ না থাকলে সে বিক্রি করবে কীভাবে? তার তো কিছু মজুদ লাগবেই। আমি ওই দিন আমাকে ভোক্তা থেকে অনুরোধ করা হয়েছিল যে এটা যাতে দোকানদাররা মালটা বিক্রি করে, দোকানে দোকানে আমি গিয়েছি, আমি কারণ বাজারে গিয়েছি, আমি গুলশানে গেছি, আমি কি বলে মোহাম্মদপুর বাজারে গেছি, কাঁচাবাজারে, আমি জানতে চাইছি যে তোমাদের তেলের সমস্যাটা কোথায়। বলে যে এই ব্যাপার, আমাদের তেল ডিলাররাই আমাদের কাছে দিছে কম, নাম্বার ওয়ান, তারপরে তুমি তেলটা কেন লুকায় রাখলা? বলে লুকায় রাখছে দুইটা কারণে, আমার দোকানে স্যার ধরেন আজকে 10 বছর ধরে একজন মার্কেটিং বাজার করে, ওরে যদি আমি একটা তেল দিতে না পারি, আমি বাকি 10টা আইটেম বিক্রি করতে পারবো না, আমি বাকি 20টা আইটেম, বাস্তবতাগুলো বলছি, কিন্তু কারণ আমরা সবাই একই পরিবারের মানুষ এবং সাংবাদিকদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই কাছাকাছি, খুব নিবিড়, দু একটা ভুল হইলে আমাকে ক্ষমা করে দিয়েন, আমি একদম নিজের ঘর মনে করে কথাগুলো বলতেছি। আমি তো জিজ্ঞেস করলাম যে তোমাদের এই সমস্যাটা কোথায়, বলে স্যার আমাদের তো দু একজন 10টা কাস্টমার আছে যারা সারা বছর আমার কাছে মাল কিনে, এখন ঈদের বাজারে আমি তার কাছে 5000 টাকার মাল বেচবো, তাকে তুমি 1 কেজি তেল 1 লিটার তেল দিতে না পারি, উনি তো আমার কাছে মালটা নিবে না। আমি তো সেই জায়গায় আমি এই জায়গাটা চেষ্টা করি যে আমার নিজস্ব কাস্টমারকে আমি দিই, এই জায়গাটা হচ্ছে পরিকল্পনার বিষয়। আপনার একটা কথা বলি, আজকে পেঁয়াজের দাম বাড়াইতে পারবে কেউ? পেঁয়াজ কেউ কি লুকায় রাখবে? কেউ কেউ পেঁয়াজ লুকায় রাখবে না, যত তাড়াতাড়ি পারে বেছে দিবে। আলুকে কেউ লুকায় রাখবে? আলু কেউ লুকায় রাখবে না। আলুকে কেউ বেশি দামে বিক্রি করতে পারবে? পারবে না।
পরিকল্পনা যদি আমাদের সঠিক থাকে, আমরা আন্তর্জাতিক বাজার দেখছি আন্তর্জাতিক বাজারটা কীভাবে ঊর্ধ্বমুখী আজকে সারা পৃথিবীতে। জার্মানি সেদিন আমার বন্ধু টেলিফোনে জানাইছে 3 দিন সে জার্মানি কোনো তেল পায় নাই। এগুলো আপনারা সাংবাদিকরা আমার চেয়ে অনেক ভালো জানেন এবং বাংলাদেশের সাংবাদিকরা অনেক স্মার্ট, অনেক শিক্ষিত। জার্মানি আমাকে বন্ধু বলছে 3 দিন যাবে সে তেল খুঁজে পায় না, তারপরে গত পরশু দিন 1 লিটার তেল কিনতে পাইছে। সে পরিকল্পনার সমস্যা একটি জায়গা, আমাকে বাজারের জায়গা ছেড়ে দিতে হবে, কিন্তু বাজার তার মতো করে বিহেভ করবে, যখন যেই দাম সেই দামে বাজারে বিক্রি হবে। সরকার যেটা দেখবে, আমাদের ট্যারিফ কমিশন যেটা দেখবে, অন্যান্য সংস্থাগুলো যেটা দেখবে, আমার ওখান থেকে আজকে আন্তর্জাতিক বাজারে কত বাংলাদেশে আমার হিসাব করার দরকার নাই, কিন্তু যারা এই দায়িত্বে আছেন অর্থাৎ ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, অন্যান্য সংস্থা, তারা হিসাব করে দেখবে যে আসলে আমাদের ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে না কম দামে বিক্রি করছে। আপনি বেশি দামে বিক্রি করবেন, আপনি বাজার কিন্তু থাকতে পারবেন না। আমাদের তেলের বাজারে দেখবেন অনেকেই বাজার থেকে নাই। ইভেন এই গত সংকটে আমি নাম বলবো না, অনেক আপনারা সবাই জানেন অনেক তেল কোম্পানি কিন্তু তাদের তেল বিক্রি বন্ধ করে দিয়েছে, তেলের ব্যবসা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে ব্যবসাটা ব্যবসার মতো করে করতে হয়, আপনি ব্যবসাটাকে আমাকে জোর করে করাইতে পারবেন না কিন্তু।